আরে আরে পুরীদের বাড়ি একই কাণ্ড, হিন্দুদের সবাইকে বেঁধে দিওয়ালি হচ্ছে। এই ওদের সবাইকে ছেড়ে দে কিন্তু, না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো ঘাড় মুটকে। যে গুলিতে কিন্তু খোঁপড়ি উড়িয়ে দেবো মেয়েটার, বসকে ছেড়ে দাও না ভালো হবে না কিন্তু। বন্ধুরা আজকে তো দিওয়ালি আর পরিরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে ভীষণ আনন্দ করছে। সেই শোনো না, রাজ নয় বাড়ি থাকতে পারবে না, তুমি তো বাড়িতে থাকবে লক্ষ্মীটি, তুমি একটু ভালো করে সাজিও না বাড়িটা, দেখছো তো ডোনাটা না হলে খুব মন খারাপ করবে। অনেক রকম একটু লাইট কিনে এনো কেমন। আরে সে তো সাজাবই, কিন্তু লাইট তার জন্য কিনতে হবে কেন? আগের বছরের অনেক লাইট আছে, সেগুলো আমি খুঁজে বার করি সাজিয়ে দেবো গো। এই আগের বছর তো ওই একটা না দুটোই বোধহয় পড়ে আছে লাইট, ওই দুটো দিয়ে পুরো বাড়ি সাজানো হবে। তোমাকে না কিছু বলে আমার শান্তি হয় না। আরে না গো না, দেখো আমি আগে সাজাই তারপরে তখন বলবি কত সুন্দর হয়েছে। হ্যাঁ তুলি দিদি, আজকে কত আনন্দ বলো তো, সবাই একসঙ্গে বাজি ফাটাবো। এই বলু বলু রে, বলছি এবার কিন্তু তুইও বাজি ফাটাবি। কি রে ফাটাবি তো? না বাবা আমার খুব ভয় করে, ভয় ভয় ভয়, তার মধ্যে মা বকবে আগুন। বাবা আমি দেখেছি খুব ভয় ভয়। আরে পাগলি মেয়ে, কোনো ভয় নেই, আমরাও তো ফাটাবো, আমরা কি ভয় পাবো? এগুলো না একটাও দুমদাম ফাটবে না। তাই বুঝি দিদি, তাই বুঝি, কি মজা। হ্যাঁ হ্যাঁ ফাটাবো ফাটাবো, আমার বাড়িটা খুব দুধ। আরে পুরি, তোদের ওটাকে কি ফাটানো বলে নাকি? ওগুলো তো শুধু ফুলঝুরি আর কি যেন রং মশলা, ওগুলো তো শুধু জ্বালাবি আর চিচির চিচির করবে। ফাটাবো তো আমরা দুমদাম। এইদিকে দেখ, এই দেখ কত চকলেট বোম, আর এগুলো দেখেছিস কত কালী পটকা। আমি আর গুড্ডু মিলে যা ফাটাবো না দুমদাম পটস পটস। না বাবা আমাদের বাবা ওই ফুলঝুরি রং মশলাই ভালো, ও যা ভয় জিনিস নিয়ে লাভ নেই, তখন যদি পুড়ে মুড়ে যায় হাত আমার কোনো দরকার নেই। মামমামের কথা আমি শুনি, আমি গুড়গাল না। এডোডো আমাদের দলে যোগ দিবি চকলেট পাঠাতে নাকি দিদিদের দলে রং মশলা? কিন্তু দাদা আমি চকলেট চকলেট ডুম ডাম ধমাস। ওরে বাবা ডোডো, তুই কয়টুকু রে মানুষ, আর তোর এত বড় বড় দুমদাম শব্দের বোম ফাটানোর ইচ্ছা। কাম্মা যদি দেখে না মাথায় যে কটা চুল আছে সব টেনে তুলে দেবে, খবরদার না। আর এই চিন্তু, এইগুলো তো আমরা কিনিনি। হ্যাঁ তুই এগুলো কত থেকে নিয়ে এলি রে? কালি পটকা, তারপরে চকলেট বোমা, এগুলো তো ছিল না। আরে তুলি দিদি, আমার স্কুলের টিফিনে জমানো টাকা থেকে নিয়ে এসেছি, এগুলো কালী পূজাতে না পাঠালে হয়? তবে চিন্তু দাদা, তুমি কিন্তু একটা কাজের কাজ করেছো, এই রকেট দুটো কিনে এনে আমার খুব উপকার করেছো। আমার না বহুদিন ধরে ইচ্ছা ছিল এই রকেট দড়ানো, আমি দেখেছি নিচে দড়িয়ে দিলে চাই করে উপরে চলে যায়, গিয়ে কি সুন্দর উপরে আকাশটা আলো করে ফুল জড়ি হয়। আর এদিকে যখন বাচ্চারা সবাই আনন্দ করছে, এমন সময় হঠাৎই দুটো অচেনা মুখ বাঁধা লোক হাতে একটা বন্দুক নিয়ে এসে দূর থেকে সবকিছু ফলো করছিল। দেখছো বস, দেখছো আমাদেরকে এরা আগেরবার জেনে ঢুকিয়ে এরা ভেবেছিল খুব মজা করবে। এরা ভেবেছে কি? হ্যাঁ এরা আনন্দ ফুর্তি করবে, এদের আনন্দ ফুর্তি আমি দেখিয়ে দেবো, আমাদেরকে জেলের ঘানি টানিয়ে ছেড়ে আগের বার। এদের তো আজকে আসল দিওয়ালি করাবো, তবে এরা বুঝবে আমাদেরকে পুলিশে দেওয়ার ফল। এখানে অনেক কটা বাচ্চা মেয়ে খেলা করছে, একটা বাচ্চা মেয়েকে তুলে টোপ হিসাবে কাজ করে, তারপরে তুমি তোমার কাজ চালিয়ে যাও। এই বলে গুন্ডাটা তো আস্তে আস্তে এগিয়ে গিয়ে হঠাৎ করেই তুলিকে পেছন থেকে চেপে ধরলো। কে কে ছাড়ো ছাড়ো আমায় ছাড়ো। সময় হাত তোলা, এখানে হাত না তুললে না গুলি চালিয়ে দেব, সময় হাত তোলে দাঁড়া। আরে এ কি, এ কি, এরা কারা? আরে তুলি তুলি, এ নো না, তুলিকে চেপে ধরেছে। আপনারা কি চান দাদা, আমাদের মেয়েটাকে এরকম ভাবে ধরে রেখেছেন, ছেড়ে দিন ছেড়ে দিন ওকে। বেশি চালাকি করলে মেয়েটাকে মেরে ফেলবো, যা বলেছি তাই কর। দাদা হ্যাপি দিওয়ালি দাদা, হ্যাপি দিওয়ালি, আজকে দিওয়ালির দিন, আজকে আনন্দের দিন, আজকে সবাই আনন্দ করছে, আপনারাও আনন্দ করুন দাদা। এই সব কি দরকার, কেন এসব করছেন, এই ছেড়ে দিন, মেয়েটা বাচ্চা মেয়ে, ও আনন্দ করছিল, ওকে কেন শুধু শুধু ধরছেন? রাজি এ কি হলো, ভাইদের গুন্ডাগুলো কোথা থেকে ঢুকলো, এবার কি হবে রাজ, কি করব? দাদা রে ওদের হাতে বন্দুক, তুলিকে ধরে নিয়েছে, আমরা কোন কিছু করতে পারবো না। যে করি হোক লুকিয়ে লুকিয়ে ফোনটা বার করে ফোন করতে হবে পুলিশকে, না হলে তো উপায় নেই। কিন্তু এখন ঘরে গিয়ে ফোন আনবে কে, এখান থেকে তো আমরা যেতেও পারবো না। চিন্তু দাদা চিন্তু দাদা, কি হবে? হ্যাঁ
আরে পরি আমরা কি করবো বলতো, ওদের হাতে বন্দুক, বন্দুক নিয়ে তুলি দিদিকে ধরে রেখেছে, না হলে তো একটা কিছু করা যেত। আমার ইচ্ছা করছে না ওই চকলেট বোমগুলো সব ওদের পেছনে ফাটিয়ে দিতে। আরে পরি আমার বাবা তো বাড়িতে নেই, আমার বাবা রাস্তায় আছে, যদি বাবাকে কোনোভাবে একটা ফোন করে বলতে পারি বাবা এসে না এইগুলোকে দেবে উদুম পাদুম, বাবার যা ডোলে শোলে না এইগুলোকে একবার যদি চেপে ধরে এগুলো সব শেষ হয়ে যাবে। কি করে যায় পরি, কি করে বাবাকে খবর দেবো? আমার কাছে একটা আইডিয়া আছে, যে করেই হোক ঘরে যেতে হবে, ফোনটাকে নিয়ে এসে ফোন করতে হবে, মেজু কাকাকে ফোন করতে হবে, পুলিশেও ফোন করতে হবে, কিন্তু ফোন না পেলে কিছু করতে পারবো না। শোন, এরা যখন কথা বলবে সেই সুযোগে তুই চুপটি চুপটি করে তুই ঘরে গিয়ে ফোনটা নিয়ে চলে আয়, ফোনটা নিয়ে ফোন করে দে আমার বাবাকে। ঠিক আছে চিন্তু দাদা, তুমি এদিকটা সামলাও, আমি সুযোগ বুঝে টুক টুক করে চলে যাব। দাদা আজ এটা ভালো দিন, মিষ্টি খান না, বাড়িতে অনেক ভালো ভালো মিষ্টি আছে, মিষ্টি খান বসুন আমাদের সঙ্গে একটু দিওয়ালিটা আনন্দ করুন, আপনারাও দুটো বাজি পটকা ফাটান না। মিষ্টি খাবো, আমাদের মিষ্টি খাবি, আমাদের আগের বার জেলের খানি টানিয়েছিস, তোদের এবার আসল দিওয়ালি দেখিয়ে দেব। এই হাতল হাতল বলছি সবাই, হাত না তুললে এই তুই গুলি চালিয়ে দিবি ওদিকে, বুঝলি? এদিকে এইসবের ফাঁকে পরি তো টুকটুক করে কাম্মার পেছন দিক ধরে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। এই তো দাদা, এই তো হাত তুলেছি, ওই বাচ্চা মেয়েটা কিছু করবেন না, এই তোমরা হাত তোলো, হাত তোলো রাজ, হাত তোলো, হাত তোলো, এই দেখুন আমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নেই, আমরা কিচ্ছু করছি না, কাউকে জানাচ্ছি না। আর এই বলা মাত্র সবাই মিলে ওপর দিকে হাত তুলে দাঁড়িয়ে পড়লো গুন্ডাদের ভয়ে। এই তো সব বাধ্য ছেলে মেয়ের মতো দাঁড়িয়ে পড়েছিস, তোরা বলছিলিস না একটু আগে আমাদের সাথে বাজি ফাটাবে, এবার তো বাজি ফাটাবো, আসল দিওয়ালি হবে। এই এবার এদেরকে সব কটাকে বাঁধ দেবার, তারপরে দেখাচ্ছি দিওয়ালি সেলিব্রেশন। আর এদিকে গুন্ডারা সবাইকে নিয়ে যখন ভীষণ ব্যস্ত, তখন তো সবার চোখের আড়ালে পরি টুকটুক করে দরজার কাছে এগিয়ে গেছে। এই তো আমি পালিয়ে আসতে পেরেছি, আমাকে কেউ দেখতে পায়নি, এবার আমি ঘরে গিয়ে মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি ফোন করি, না না দেরি করবো না। এই বলে পরি তো তাড়াতাড়ি ঘরে চলে গেল ফোন করতে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে গুন্ডাগুলো তো ইন্দু ডোনা রাজা সুগলকে মোট একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেললো, আর সাথে বিভিন্ন রকম চকলেট বোমাগুলোকে আশেপাশ দিয়ে লাগিয়ে দিল। এইবার হবে আসল মজা, সব বাজিতে আগুন আমি ধরাবো, আর ভড়াস ভড়াস করে দেওয়ালি সেলিব্রেশন হবে। এই আগুন আন, আগুন আন, আগুন জ্বালাতে হবে, আগুন দিতে হবে, বাজি পটকায় মজা দেখবো। সর্বনাশ, এ কি সর্বনাশ হলো রে ডোনা, এবার কি হবে, এ কে আমাদের বাঁচাবে, হে ভগবান এ কি হলো? দিদিভাই, দিদিভাই গো, ঠাকুর ডাকো, ঠাকুর ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমাদের। এ কি, আমাদের কিছু হয়ে গেলে বাচ্চাগুলোর কি হবে, বাচ্চাগুলোকে কে দেখবে গো ইন্দু, আমরা মরে গেলে ওদের কি হবে? আগো এমন অলক্ষণে কথা বলো না, আজকে ভালো দিন, এরকম অলক্ষণে কথা বলো না, তুমি ভাবো ছেলে মেয়েগুলোর আর ভয়, ওই তুলিকে এখনো ছাড়িনি ওরা, আমার পরি, পরি কোথায় গেল, পরিকে তো দেখতে পাচ্ছি না। আরে তাই তো, পরি তো এখানে নেই, তার মানে পরি নিশ্চয়ই ঘরে চলে গেছে, নিশ্চয়ই বাবাকে ফোন করে দিয়েছে। যাক বাবা, ফোন করে দিয়েছি, ব্যাস এইবার। ও চিন্টু দাদা, আমার কাজ হয়ে গিয়েছে চিন্টু দাদা, আমি মেজ কাকাকে বলে দিয়েছি সব কথা, মেজকা এলো বলে। আরে ওই চুকড়িটা ঘরে গেছিল না, ঘর থেকে এলো মনে হচ্ছে, কাউকে ফোন করে দেয়নি তো। এই চুকড়ি, এই চুকড়ি খুব চালাক হচ্ছিস তাই না, তুই ঘর থেকে এলি, তুই বাইরে থেকে ঘরে গেছিলিস কেন, কাউকে ফোন করতে গেছিলিস, বল আগে, নাহলে মেরে ফেলবো কিন্তু। এ কি, এ কি আমার ছোট মেয়েটাকে ধরছ কেন, ও তোমাদের কি ক্ষতি করলো, ওকে ছেড়ে দাও, ও যা করে আমাদের সঙ্গে করে, ওকে ছেড়ে দাও। কাকু, কাকু আমায় ছেড়ে দাও কাকু, আমি কিছু করিনি, আমি তো এমনিই ছিলাম ওখানে, আমি কোথায় কোথায় গেলাম, তোকে এবার মজা দেখাবো। আর দেখতে দেখতে এই পরিকে তো গুন্ডাটা রকেটের সঙ্গে বেঁধে দিল। মামা, মামা আমাকে বাঁচাও, মামা কাকুটা আমাকে রকেটে বেঁধে দিয়েছে, মামা আগুন দিলে উড়ে যাবে রকেট, ওই মামা রে আমার কি হবে, ও মামা বাঁচাও। ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন, আমার ওইটুকু মেয়ে আপনার কি ক্ষতি করেছে দাদা, ওকে ছেড়ে দিন না, আমাদের সঙ্গে যা করার করুন, মেয়েটাকে আমার ছেড়ে দিন, ও খুব ছোট, এরকম করবেন না ওর সঙ্গে। তোকে এবার কে বাঁচাবে, তোকে এই রকেটে করে সোজা উপরে পাঠিয়ে দেবো। কেউ আসবে না,
কেউ বাঁচাতে আসবে না। ইয়াহু, ওই তো বাবা চলে এসেছে। আরে তাই তো, ও পরি তো ঠিকই ফোন করেছিল। এ কি বাড়িতে সবাইকে বেঁধে এ কি করছে ওরা? না, এদেরকে তো ছাড়বো না, এদের সব কটাকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলে কুস্তো হট করে গিয়ে লোকটাকে চেপে ধরলো পেছন থেকে। কে রে, কে ধরেছিস রে? ছাড় ছাড় আমাকে, আজকে গলা টিপে তোকে মেরে ফেলবো এক্ষুনি। ও বগদ, ও ওগো চলে ক্রি, ওকে বন্দুকটা ফেলতে বল। যদি না ফেলিস আর ওদের যদি না ছাড়িস, তোকে এখানে গলা টিপে তোর ঘর মুটকে দেবো। এই ছেড়ে দে বসকে, আমার বসকে ছেড়ে দিন, আমি আমার পায়ে গুনছি, আমি ওদের সবাইকে ছেড়ে দিয়েছি, আমাকে ছেড়ে দিন। তোদেরকে ছাড়বো? তুই যেভাবে আমাদের বাড়িতে অত্যাচার করছিস, তোদের তো আজকে আমরা এখানে শেষ করে রাখবো রে। কুশ কুশ, ওদের একদম ছাড়বে না, ছাড়বে না। ওরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আজকে সর্বনাশ হয়ে যেত যদি তুমি না আসতে। ওদেরকে প্রাপ্য শাস্তি দিতে হবে। আজকে আমরা বাড়ির সবাই তোদেরকে নিয়ে দিওয়ালি খেলবো রে। এবার তোরা দেখ তোদেরকে নিয়ে আমরা এবার কিরকম খেলি পটাকা। আর এদিকে তুলি, চিন্টু আর পরি তিনজনা মিলে হুটোপাটা করে দড়িগুলো খুলতে লাগলো, আর একটা একটা করে সমস্ত বাজি পটকাগুলোকেও খুলে রাখতে লাগলো। এদিকে দেখতে দেখতে সবাই মিলে গুন্ডা দুটোকে তো আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধে দিলো, আর চারিদিকে সমস্ত রকম কালি পটকা, চকলেট বোমা আর সব কিছু দিয়ে আটকে দিলো। কি রে, খুব বলেছিলি না, সোজা ওপরে উঠিয়ে দেব, দিওয়ালি করব। অনেকবার বলেছিলাম মিষ্টি খান, আনন্দ করুন, আজকে দিনে আমাদের বাড়িতে এসেছেন, আমি একা না, ডোনাও বলেছিল, শুনিসনি কোনো কথা না? খুব ইচ্ছা হয়েছিল আমাদের ক্ষতি করার, দেখেছিস তো ভগবান আছে। এইবার কি করবি, কে বাঁচাবে এবার তোদের? হ্যাঁ রে, দেখ মজা কেমন। দিওয়ালি করবি বলেছিলি না, দিওয়ালি, এইবার আসল দিওয়ালি বুঝতে পারবি। এবার কি করব, সোজা পটল ডাঙার টিকিট কাটতে হবে এবার। দিদি ভাইরা, আমরা আপনাদের পায়ে পড়ছি, আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন বলছি। ওরে শয়তান, তোদেরকে ছাড়বো? আমরা যখন কাকুতি মিনতি করছিলাম, ওই বাচ্চা মেয়েগুলোকে যখন ধরেছিলি, তখন তোদের ছেড়ে দিন, ভালোবাসা মায়া মমতা কোথায় ছিল? তোরা মানুষই না, তোদের সঙ্গে এরকম হওয়াটাই ঠিক। ডোনা, শুধু শুধু ওদের সঙ্গে মুখ লাগিস না, আজকে আমরা হেব্বি আনন্দ করবো রে। হ্যাপি দীপাবলি বলেছিলি না, দেশলাই নিয়ে আয়, দেশলাই নিয়ে আয়, শিগগির পটকাগুলো ধরায়। ইয়াহু, আজকে তো আমরা হেব্বি আনন্দ করবো কাকু, এবার মজা পাবে তুমি। মামা তাড়াতাড়ি ধরাও ধরাও, ফাটাও দুমদাম। ঠিক বলেছিস পরি, এবার দেখবে মজা ওরা, ফাটাবো বাজি আর ফুটবে ওরা। আর দেখতে দেখতেই যেমন বলার তেমনি কাজ, ইন্দু তো আগুন ধরিয়ে দিল আর দুমদাম পটাকা ফুটতে লাগলো। হয়ে গেল পরিদের এক পৃথিবী।